বৃহস্পতিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের স্বরূপ প্রচার শেষে 40 সাবরুম ব্লক কংগ্রেস দলের পক্ষ থেকে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা শঙ্কর মল্ল বলেন, গত 8 জুলাই সাবরুমের সাঁচাঁদ আরডি ব্লকে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিল করতে গেলে কংগ্রেস প্রার্থী ও কর্মীদের উপর বিজেপি আশ্রিত কতিপয় দুষ্কৃতী হামলা চালায় ও মারধর করে। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মনুপাচা থানায় মামলা করলেও জামিনযোগ্য ধারায় অভিযুক্তদের থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ করেন তিনি। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে সাবরুম ব্লক কংগ্রেস এবং নির্বাচন কমিটি যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু পঞ্চায়েতের প্রার্থী দেওয়ার জন্য, পঞ্চায়েত সমিতিতে প্রার্থী দেওয়ার জন্য আমরা সাতচল্লিশের উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম, স্থানীয় প্রশাসন এসডিএমের সাথে আলোচনা হয়েছে, বিডিওর সাথে আলোচনা হয়েছে, এইচডিবিও থানার ওসি প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করে আমাদেরকে প্রশাসনিক সাহায্য করার কথা দিয়ে আমাদেরকে যখন আমরা সাতচান ব্লকের দিকে রওনা হচ্ছিলাম, আমাদেরকে ওরা স্পট দিয়ে নেওয়ার কথা ছিল, যথারীতি স্পটও ছিল। সাতচান ব্লকের কাছাকাছি যাওয়ার সাথে সাথে আমাদের যে যারা নির্বাচিত নির্বাচনের জন্য আমরা যারা অংশগ্রহণ করার জন্য নিয়ে যাচ্ছিলাম তাদেরকে গাড়ি সহ হঠাৎ ব্লকের সামনে আক্রমণ করে, সাথে সাথে পুলিশ চলে আসলো, পিছনের স্কটের গাড়ি চলে আসলো পিছনের দিকে, সামনের গাড়ি ব্লকে উঠে গেল, মাঝখানে আমাদেরকে ব্যারিকেডের মধ্যে ফেলে গাড়ি ঘোড়া ভাঙচুর, ইট পাথর মেরে লাঠি ছোটা দিয়ে জঘন্যভাবে এমন অত্যাচার করেছে যে অত্যাচার ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা আমাদের আর জানা। কারা করেছিল? বিজেপির নামধারী সমস্ত দুষ্কৃতিকারী বলা চলে, এরা হলো ডাকাতের মতন হঠাৎ আমাদেরকে আক্রমণ করলো।